মেজাজ থলির ভেতর হাত ঢেকে শাশুড়ি বিড়বিড় বিড়বিড় করে মালা জপছেন বউ গটগ গটগট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আটপৌরে নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাড়টাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল নিচের চোয়াল সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহ্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আছড়ে আছড়ে কলতলায় ঝমর ঝম খনর খন কেচ ঘেঁস ঘিস কেঁচর কেঁচর শব্দ উঠল বাসনগুলো কোনদিন তো এত ঝাঁজ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগল নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলার টিপে ধরল মিনসের আকেলি হারি কোথেকে এক কালো অলুক্ষুণে পায়ে খুর ওলা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হল শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমাস আগে বৌমা মরবার জন্যে বিষ খেয়েছিল ভাসুরপুর ডাক্তার না হলে ও বউ এ বংশের গালের ঠিক চুনকালি মাখাত কেন অসুখ করে মরলে কি হয় ঢং আর বলেছে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট গটগট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বলুন হুম বলুন গলার স্বরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড ন্যাড়া হঠাৎ এই দেমাক এলো থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভূষণ কালো নয় বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গি নিবেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগল তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট 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 করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এ ফোঁড় ও ফোঁড় হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এল বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না খানিক পরে চকাস চকাস শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে